এইদিকে বাঁকানো ছিল তো লাগাও আমাদের ঘরের ইয়ের উপর পড়ে গেছে, ওই গেটটাও বানানো যাবে না, প্রবলেম হয়ে যাবে। আমাদের বাড়িতে কিন্তু এখন লোকজন ভরপুর, যাদের জন্য অপেক্ষা করেছিলাম, আমার শাশুড়ি, ননাস, তারপরে জাল, সবাই চলে আসছে, আপনারা সবাই দেখছেন। তো এটা কিন্তু আপনারা কেউই জানেন না আসলে কিভাবে উঠাই নিবে। আমরা সবাই এক জায়গায় হলো সব মজা করবো, কারণ আমাদের বাসায় আমাদের ফ্যামিলি মেম্বার খুবই কম। আমার চাচারা চার ভাই ছিল, বাপ্পা চাচারা চার ভাই ছিল, আমার চাচা তো মারা গেছে, আমার শ্বশুর মারা গেছে, তো এখন আছে তিন ভাই। তো আমার চাচারা, আমরা বোনেরা মিলা একটা ফাংশন করতেছি। আমাদের আর অন্য অন্য রিলেটিভ নাই, অন্য অন্য আমার ফুপুর দাওয়াত দিছে, অনেকে বলতেছেন ফুপ্পি তোমার ফুপ্পি কোথায়, ফুপ্পির দাওয়াত দিছি, ফুপ্পিরা আসবে, এখন কবে আসে জানি না, বিয়ের দিনও আসতে পারে, বিয়ের আগের দিনও আসতে পারে, তাদের বাসায় একটু প্রবলেম চলতেছে, ফুপ্পি একটু অসুস্থ, তো আসবে বলছি যে এখানে আসো, তোমার ডক্টর দেখাই দিই, তো ইনশাল্লাহ আসবে যদি সুস্থ থাকে। আর এই আরো সবাই দাওয়াত দেওয়া হয়েছে, সবাই আসবে, যেহেতু আমাদের প্রোগ্রামগুলো এক সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে, এই জন্য সবাই সবার নিজেদের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা লাইফ আছে, নিজের কাজকর্ম আছে, সব কাজকর্ম রাইখা সবাই তো সবসময় আসতে পারে না। তো এখন বাসায় যারা আছে তাদেরকে দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে হলো মানে এখন বিকেলবেলা, আমি হলো বলতেছি যে এটা কইরা রাখতে, কারণ হয়েছে সকালবেলা হলো বলতেছে নিশিতে এটা ছিঁড়া যাবে বা ভালো থাকবে না, আমি বলতেছি নিশিতে কিছু হবে না, অত অত শীত পড়ে নাই গ্রামে, এখন একটা মিষ্টি একটা শীত পড়ছে, হালকা একটা কুয়াশা পড়ছে, কুয়াশাটা না শীতল হয়ে যাগা, মাথা ঠান্ডা হয়ে যাগা, আর কুয়াশা যেটা সেটা হলো পানি পড়ে, টপ 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 করে পানি পড়ে, ওইটা এখনো শুরু হয় নাই গ্রামে। তো খুব সুন্দর একটা আবহাওয়া, আমার কাছে খুবই ভালো লাগে। আমি আমাদের গ্রামের একটু এটা দেখাই, এই ভিউটা এক বছর পর পর আসে, আমার খুব পছন্দের একটা ভিউ। এর আরও কয়েকবার আমি এই সময়টা ভিডিও করছি, আপনারা খুব পছন্দ করছেন, আরও কিছুদিন পরে দেখবেন প্রত্যেকটা ক্ষেতে সবজি হয়েছে, আর সেই সবজিগুলো নিশির মধ্যে সকাল সকাল যদি ওইগুলা মানে ছোঁয়া যায় আর ওইগুলা উঠাইয়া বাসায় না তাজা তাজা কোনো কিছু রান্না করা যায়, সেটা আসলে কি বলবো, সুস্বাদু খাবার হয়। আর এটা আপনাদের ভাইয়ার চ্যানেল আমি একটু বলি আপনাদের, কারণ সে সব কাজে ব্যস্ত থাকে, কাজ করে, এটা ওটা কাজ করে, আর আমি হলো এই জন্য বইলা দিই, এই যে এখানে হলো এই যে কাজগুলো করতেছে। কালকে একটু তাড়াতাড়ি তাড়াহুড়া লেগে যাবে, কালকে দুইটা ফাংশন আমাদের, আজকে এই রঙের ফাংশনটা করা কথা ছিল কিন্তু সামিনাপুর আসতে দেরি করছে, এই জন্য হলো আজকে আর করতে পারি নাই, দূর থেকে আসছে, এই করে আবার ই করবে। এই কি একটা আনছো, এই যে ছিল বাচ্চা কাচ্চা নিয়ে, আর এইখানে বাচ্চা কাচ্চা থাকলে ডিস্টার্ব করবে, যেন ওদের সবাই নিয়ে যাইতেছে গা। তো এইখানে রাউন্ড করা হবে, রাউন্ডের জন্য হলো যে তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি বলছি যে একা একা কষ্ট করার দরকার নাই, সকালবেলা করলে আমাদের অবশ্য হয়ে যেত, কিন্তু আমি একা একা করতে দিন, একা একা বেশি পরিশ্রম হয়ে যায়, আর আমি তো তার শরীরটা বেশি একটা ভালো না। এই তোমরা ওই সাইডে করো, ওই সাইডে মানুষজন যাইব, ওই সাইডে করো,
যেখানে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে লাল নীল হলুদ কাগজ। আর আমরা তানজিলের ইয়ের সময় করছিলাম, আমরা মোটা কাগজ তো করছিলাম, দেখতে আরো সুন্দর লাগছে। আর এগুলা পাতলা, এগুলো সুন্দর জলাদা, হ্যাঁ। আর আমরা যেটা করছিলাম ওটা হচ্ছে ইয়ের কাগজ দিয়ে করছিলাম, আর একটু পাতলা তো অনেক সময় লাগবো। এগুলো তো মনে করেন একজন দুজনে হইবো না, এগুলো মনে করেন এগুলো সময় লাগবো, অনেক সময় লাগবো অনেক। তো সবাই হলো চলে গেছে, সবাই তো আর কাজ করে না। তো আমি মনে করেন দেখলাম এই আধা ঘন্টা গেছে, দুইটা লাইন লাগাইছে। ভাবলাম আমি শুরু করি, ভাবছিলাম করে দিব না, অনেক সময় লাগছে, আধা ঘন্টা গেছে, আধা ঘন্টার বেশি। কাম করতেছে, আমি দেখলাম যে কতক্ষণ সময় ই করে। আমি এটাই কইছি যে বুঝাইছি কমপক্ষে দুইটা তিনটা ঘন্টা, মানে মাইয়া মানুষ হাড়দা তৈরি হয়েছে না মাটিটা তৈরি হয়েছে, আল্লাহ পাক জানে। বাকিটা যদি কেউ না জানো, সবকিছু আছে দুনিয়াতে, গুগল আছে, ই আছে, সবকিছু দেখে নিও যাও, কোনো কিছুর ই নাই, সবকিছু আছে। এই রাতে এটা না কইরা, এটা এতটুক কইরা, যে একটুখানি আছে এতটুক কইরা, চলো হয়ে গেছে গা, আর অর্ধেক বাকি, হ্যাঁ চলো। মায়া মায়া বুদ্ধি বেরোচ্ছে, মায়ার বুদ্ধি বেরোচ্ছে, অনেক বড় বড় প্ল্যান করতেছি, চায়নার লাগে বন্ধুত্ব এই নাটকটা আমার মাঝখানের সিরিজটা বাকি। আমি দেখি নাকি, আমি শুধু শুনতেই আছি মায়ার গল্প, মায়ার গল্প শুনতে শুনতে জীবন কত হয়ে গেছে কদিন ধরে। আমি বাড়ির মুরগি, মা পরকিয়ে করে আসছে, প্রথমে এটা নিশ্চয় খারাপ, পরকিয়া করে মুরগি যদি পরকিয়া করতে পারে তাহলে মেয়েরা কেন করতে পারবে না। সবচেয়ে ভালো লাগে হলো জামাই যখন কয় আম্মা আপনার মেয়ের জাত ভালো, আপনার জাতটা খারাপ কেন? আমার শ্বশুর আজ 25 বছর নাই, কিন্তু আমি শুধু সালা সালিয়ে পেলাম না, বাবা যে জাত দিতে নিয়ে থাও, আমার জাত ভালো লাগবো না। আমার এবার জামাই যদি 4 বছর থাকে তিনটা নিবি, না মা জাত ভালো 4টাই নিবো। আর মেকআপ করে পুরো দুইজন সাদা ধবধব হয়ে গেছে গাই নাটকটা, মানে নাটকটা মাসুদ আইছে, আমাদের হ্যাজাক লাইট আইছে এখন,
আমরা যাওয়ার বিদায় নিচ্ছি আর তুই এখন হাজাক লাখ নিয়ে আইছিস। হাজাক লাখ নিয়ে আইছিস না আসলে তুই তো এটা অনেক ইম্পর্টেন্ট দায়িত্ব পালন করছিস। এই কাজটা মনে কর তুই আগে আরো আগে করলে আমাদের অন্ধকারে আমাদের চোখ কানা হতো না তখন। ধন্যবাদ। যে কোনো এক জায়গায় লাগাই দিয়া দে মাসুদ, এটা রশি দিয়ে ওই যে কাছের লাগাই দিয়া। এত দূর আলাস পাইবো না? আ পাইবো, কোনো প্রবলেম নাই। এখান থেকে যদি হনে পাইতে আসো তখন পাবি। আগে যেখানে হলো বাস টুকে আনলাম আমরা, দিনের বেলা হইলে ভালো বাস কাহিটাই আনা যেত, এখন রাত হয়ে গেছে তো আর আমরা এগুলো করতেছি না। এই নর্মাল বাসি নিয়ে আসছি, এগুলা দিয়ে হলো এগুলা টানায় রাখি সকালবেলা সুন্দর করে যেভাবে আমরা ই করবো ডেকোরেশন করবো ওইভাবে নিয়ে নিয়ে লাগাইলে হবে। তুমি রাউন্ড করে বাস গাড়ি লাইবা? আচ্ছা মুখে তো সমস্যা হয়ে যাবো কেনে, যে বাসায় কত ইচ্ছে ফানিমালটা এনে আছে। রাত হয়ে গেছে গা আর আমরা হলো এখনো পর্যন্ত দুষ্টামি করতেছি আর এইগুলোর কাজ করতেছি। আর লাস্টে যে দুইটা রশি আছে লাইটিং ম্যান দেখেন, নিজে জগতের আলো এক জায়গায় নিয়ে নিছে বুঝছেন। হ্যাঁ তো ভাইয়া হলো লাইট ধরে বসছে আর আমরা হলো এখানে দেখতেছি। না সুন্দর লাগতেছে রাতের দৃশ্য তো ভালো লাগতেছে। লাইটিং আছে না বড় একটা হেজাক লাইট সব চকচক করতেছে। মায়া টেনশন লিও না, তো এটা অর্ধেক করে রাখতেছি আমরা সকালবেলা, আমাদের একটু সময় মানে ই লাগবে বেশি, এই জন্য একটু পরিশ্রম সকালবেলা কম হবে। আমাদের সকালে আরো আরো কাজ থাকে, নাস্তা করা থাকে, তারপরে দুলাবাইরা আসছে, তাদের আপ্যায়ন আসছে, সবকিছু মিলে আসলো রাতের বেলা মানে সকালবেলা সরি সকালবেলা আসলো ই করা যাবে না, এই জন্য রাতে যতটুকু সম্ভব করে রাখতেছি। কি বুদ্ধি তো যতটুকু রশি ছিল আমাদের কারণ শেষ, তো আমাদের হয়ে গেছে এখন আমরা চলে যাব। মোটামুটি সবাই হাতে হাতে কুটছে এই জন্য হলো তাড়াতাড়ি হয়ে গেছে, না হলে হইতো না। একা একা ছিল বাবু, তারপরে সবাই আস্তে আস্তে আসছে, বড় আপু আইসে সবাই কাজে লাগাই দিছে তো হয়ে গেল। চলো 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 বার্থডে তো দাওয়াত দিছিলাম, আমার বান্ধবী চলে আসছে। এই তুই আবার কোথাও যাবি নাকি? একবারে আসছো সাদিয়া দেখা করতে আসছে আপুর সাথে, আর আজকে যেহেতু আবদিয়ার বার্থডে তো বাড়িতে একটু জমজমাট আয়োজন, আর কিছুক্ষণ পরে হয়তো সামিনা পরে আসতে পারে। তুমি আমাকে চিনো না এখন? ঢাকায় গেল চার পাঁচ দিন আসিল,
দরকার নেই, আমি এবার মাছ কিনে নেই, শুধু অনুষ্ঠানের জন্য কিছু মাছ কিনেছি, নুডলস তরাই দিছি। দেখেন আমার বাড়ির ভিডিও হয়েছে, আইসা হয়েছে, দাও দাও দাও, এই যে আবদিয়ার জন্য আর হলো আমার বাড়ির জন্য হলো, আমি নুডলসটা নাবছি, এই যে আমি দিচ্ছি মা, এই যে দিচ্ছি, হ্যাঁ দিব দিব, ওইটা মতো দিব, দে 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 দিচ্ছি তো দিচ্ছি, দে 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 দিচ্ছি দিচ্ছি মা দিচ্ছি, দাও এই ধরে বাটি নিয়েছি, আমি তোর জন্য প্লেট নিয়েছি, কিন্তু বাটি নিয়েছি, ধরো ধরো মারহন, এই যে নাও এখানে হলো, আমরা সবাই সকালে নাস্তা করে ফেলছি, ভাবে মাছ কাটতেছে, মা পেঁয়াজ কাটতেছে, এই যে নতুন পেঁয়াজ না খাই হয়েছে ওইগুলো,